খেলাও করেছি, যে কর্মী যারা আছে তাদের ঠিক আছে মনের ভাবের বহিঃপ্রকাশ করুক, যার জন্য আমরা কোন ক্ষেত্রেই বাধা দেই। বাধা দিলে এর পরিমাণ যৎসামান্য হয়ে যায়। প্রদেশ অফিসেও আপনারা দেখেছেন যারা বিক্ষোভ করছে, তাদের আমরা কখনো আমাদের তরফ থেকে বাধা সৃষ্টি করি। কিন্তু যদি এই গণতান্ত্রিক ভাবে তাদের বক্তব্য বলার অধিকার যদি শেষ পর্যন্ত মাত্রা ছাড়িয়ে যায়, তো পার্টি কঠোরভাবে এই বিষয়গুলোকে দমন করার জন্য সক্রিয় হতে বাধ্য হবে। কারণ আমরা মনে করি যে 1 লক্ষ মেম্বার বিজেপির ছিল, আজকে সেই মেম্বারশিপের সংখ্যা, মানে গতকাল পর্যন্ত সেই মেম্বারশিপের সংখ্যা 33 লক্ষে পৌঁছেছে, এবং আরো যে কদিন বাকি আছে তাতে আমরা নির্দিষ্ট সীমারেখার অনেক দূর পর্যন্ত পৌঁছে যাব। গতকাল পর্যন্ত যদি 1 লক্ষ 33 লক্ষ হয়, আজকে তাদের অনেক হয়ে গেছে, তো 33 গুণ বৃদ্ধি স্বাভাবিকভাবেই একটা বড় বৃদ্ধি। আর সেই কারণে অনেক নানান জায়গা থেকে লোকজন এসছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমি প্রথম দিনই বলেছিলাম যে কোথাও ত্রুটি বিচ্যুতি হলেও হতে পারে এত প্রার্থীর মধ্যে, কিন্তু তা নিয়ে স্বাভাবিকভাবে যে কার্যকর্তাদের ক্ষোভ ছিল সেটাকে আমরা শুরু থেকেই কোনো বাধা দান করি। এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে মাত্র 30-35টা ক্ষেত্রে অতিমাত্রায় বিক্ষোভ দেখানোর যে প্রবণতা, সেই জায়গাগুলোতে আমরা ভালো করে নজর করে খোঁজখবর করে দেখেছি যে স্বাভাবিক যে প্রতিবাদ ছিল তার মধ্যে সিপিএম এবং তৃণমূলের কিছু বহিরাগত লোক যারা বিজেপির সদস্য নন তারা ঢুকে যাচ্ছে, আর অতিমাত্রায় যে একটা শৃঙ্খলা বিহীন কাজ তারাই করছে। আমরা এই বিষয়গুলোকে কড়া হাতে দেখবার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। এর সাথে আমরা জানাচ্ছি আপনাদের, বীরভূম জেলা প্রেসিডেন্ট দুধ কুমার মণ্ডল তিনি যে রেজিগনেশন দিয়েছেন সেই রেজিগনেশনকে আমরা অ্যাকসেপ্ট করছি, তার পদত্যাগ পত্রকে গ্রহণ করছি, এবং পার্টিতে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে আমরা বলছি। আপাতত দুধ কুমার মণ্ডলের জায়গায় বীরভূম জেলার আহ্বায়ক হিসাবে, কনভেনার হিসাবে অর্জুন সাহা, যিনি এর আগেও ওই জেলার সভাপতি ছিলেন, লোকসভার গতবারের প্রার্থী ছিলেন, মানে 14 আগে, তো অর্জুন শাহকে আমরা ওই জেলার কনভেনারের কাজ চালানোর জন্য আমরা দায়িত্ব দিচ্ছি। সঙ্গে সঙ্গে দুধ কুমার মণ্ডলের কাছে আমরা এটাও জানতে চাইব যে তিনি কোন সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন যে রাজ্যের কোন কোন নেতা অর্থের বিনিময়ে কোথাও সিটের ব্যাপারে নাম ঘুরিয়েছে। আমরা এর প্রমাণ চাইছি, ওনার কাছে যদি প্রমাণ থাকে উনি প্রমাণ দিক, তার জন্য আমরা ওনাকে বলব। আর আমি পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে সমস্ত কার্যকর্তা ওয়ার্কারকে বলতে চাই, রাজ্যে কোন পদাধিকারী যদি কোথাও এই জাতীয় অভিযোগকে প্রমাণ করতে পারে আমি তার দায় নিতে প্রস্তুত আছি। আজ পর্যন্ত ভারতবর্ষে কোন রাজ্য সভাপতি যা বলেনি আমি তা করছি।
আছে। যদি কোনো পদাধিকারী এই জাতীয় কোনো ঘটনা প্রমাণিত করতে পারে, আমি তার দায় নেওয়ার জন্য প্রস্তুত আছি। আবার বলছি, রেকর্ডের বলছি, তার কারণ এটাই। আপনার সঙ্গে সঙ্গে আপনি প্রশ্ন করবেন যে আপনি এত লোকের দায় নিলেন কি করে, রাজ্য পদাধিকারী এতগুলো লোক আছে তার দায় নিলেন কি করে? দায় এই কারণে নিলাম, একটি ক্ষেত্রে ও রাজ্য প্রার্থী তালিকায় কোন হস্তক্ষেপ করেনি, সেই কারণে রাজ্যের কোন নেতার ইনভলভমেন্ট থাকতেই পারে। কারণ আমরা যে ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিলাম, ওয়ার্ড প্রেসিডেন্ট, অন্ডার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, জেলা থেকে ওই মন্ডলের যিনি পর্যবেক্ষক তিনি, এবং রাজ্য থেকে যিনি পর্যবেক্ষক তিনি, জনপ্রতিনিধি থাকলে জনপ্রতিনিধি, এরা মিলে সর্বসম্মত ভাবে যা সিদ্ধান্ত নেবে চোখ বন্ধ করে রাজ্য তা মেনে নেবে। এবং আমি আপনাদের জানাচ্ছি যে এক একটা জেলা যেখানে সাতটা দশটা করে মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, এক ঘন্টার মধ্যে 40 মিনিটের মধ্যে তাদের সাথে সমস্ত প্রার্থীপদ রাজ্যের ক্ষেত্রে ফাইনাল হয়ে গেছে। পাঠানোর জন্য বলা হয়েছে আমরা তাদেরকেও কড়া ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা নেওয়ার চিন্তা করছি। এমনিতেই আপনারা জানেন আমরা বলেছিলাম যে 31 মার্চ পর্যন্ত আমাদের সদস্যকরণ চলবে। সদস্যকরণ অভিযানের পর আমরা কার্ড ডিস্ট্রিবিউশন শুরু করব মেম্বারদের, ওই সময়তে আমরা স্ক্রিনিং করার সুযোগ পাব। কিছু বিনোদন পার্টি দেশে আমি জনসাধারণকে আপনাদের মাধ্যমে, আর পর পর যেভাবে ইলেকশন চলে আসছে সেই কারণে কোনো সময় আমরা পাচ্ছি না যে সংগঠনের দিকে নজর দেওয়া। উত্তরোত্তর পার্টি ভাবছে, আপনাকে যেটা আমি বললাম যে 1 লাখ মেম্বার, 33 লাখ গতকাল পর্যন্ত, তো সেই কারণে তার সময়ও চাই।